বিচার ব্যবস্থা সংস্কারে বিতর্কিত বিল পাশের বিরুদ্ধে গতকাল জেরুজালেম ও তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। গত কয়েক মাস ধরে চলা বিক্ষোভ অগ্রাহ্য করে সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থাপিত বিতর্কিত বিলটি পাশ করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। এই বিল পাশকে এক গুরুত্বপূর্ণ বিজয় বলেছেন নেতানিয়াহু। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, বিলের বিরুদ্ধে বিক্ষোভ চলতে পারে আরও কয়েক মাস। বিচার ব্যবস্থা সংস্কার আইন বাতিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিদ ও একটি অধিকার সংগঠন। এছাড়া ধর্মঘটের হুমকি দিয়েছে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্টাড রুট। সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের হাজার হাজার সদস্য কাজে যোগ দেবেন না বলে হুমকি দিয়েছেন।